আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রকীব يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। শ্রদ্ধে ওলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরির শাবান মাসের কাছাকাছি মাঝামাঝি সহি সালামতে ইমানের অবস্থায় পৌঁছে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 11 তারিখ শেষ করে 12 তারিখের রাতে আমরা আছি এই সৌদি আরবে দাম্মাম আল খুবারে মসজিদ আল কোসাইবেতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য একসাথে হওয়ার যে তৌফিক দান করেছেন আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মাহে রমজান আল মুবারক, এর জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তার আগেই শাবান মাসে অনেক বিদাতের ছড়াছড়ি রয়েছে, যেগুলি সবগুলি গুমরাহি। বেদাত মানেই ভ্রষ্টতা, গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তায় চলে যাওয়া। কুল্লু বিদাতিন দলালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবাই সব সময় বলতেন তিনি, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। কিছু বিদাত গুমরাহি আর কিছু বিদাত হাসানা, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তার কোন খলিফাও বলেননি, সাহাবিও বলেননি, বরং চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহেমাহুল্লাহ তারাও কেউ বলেন নাই। অকুল্লু দলালাতিন ফিন্নার। আর প্রত্যেক ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে দেওয়া, গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যেতে হবে যদি রাস্তা হারিয়ে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা, আর সেটা হচ্ছে বেদাতি রাস্তা। এই শাবান মাসে অনেক বিদাত হয়ে থাকে, যার ফলে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ রবিউল ইসলাম উপস্থাপনায় বললেন শাবান মাস সম্পর্কে কিছু বলার জন্য। শাবান মাস সম্পর্কে আমরা যারা সৌদি আরবে থাকি সাধারণত আর দিন শিখার চেষ্টা করি, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট শুনে নিয়েছি, জেনে নিয়েছি। এখন শুধু আমাদের অন্তর থেকে এই কথাগুলি বিশ্বাস করে মানার পালা, যে কথাগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক, সুতরাং এগুলি মেনে চলব, এইভাবেই আমরা ধর্মকর্ম পালন করব, আমল করব, বেদাতি আমল করব না, সে সৌদি আরবে থাকি আর বাংলাদেশে থাকি, অনুকূল অবস্থায় থাকি আর প্রতিকূল অবস্থায় থাকি, আবহাওয়া আমাদের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আমাদের দল ভারী হোক আর হালকা হোক, যেখানে থাকি না কেন আমরা সহি সুন্নাহ মোতাবেক ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন দিন হিসাবে
তিনি করতে বলেছেন অথবা নিজে করেছেন অথবা কোন সাহাবী করেছেন তিনি স্বীকৃতি অনুমোদন দিয়েছেন ফাখুযুহু সেটা করো সেটাই হচ্ছে সুন্নাহ অমানাহাকুম আনহু আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাকে আল্লাহ বলেননি করতে তার কোন সাহাবীকে তিনি স্বীকৃতিও দেননি করতেও বলেননি নিজেও করেননি এগুলি হচ্ছে বর্জন এগুলি ইবাদত হতে পারে না এগুলি বিদআত সুতরাং সেগুলি সওয়াবের কাজ মনে করে করিও না ফান্তাহু বেঁচে থাকো বিরত থাকো সেগুলি থেকে আমরা শাবান মাসে এই সমস্ত যে আমলগুলি আমাদের দেশে প্রচলিত রয়েছে সেগুলির কোনোটাই নেই এটা আমরা ভালো করে জেনে গেছি একমাত্র যেটা আছে সেটা দিয়ে শুরু করি আগে পজিটিভ হ্যাঁ দিয়ে শুরু করি আমরা এই শাবান মাসে করবটা কি আর তারপরে নাগুলি সংক্ষেপে বলে দেব কারণ জানাই আছে মোটামুটি অনেক ভাইরা যারা নিয়মিত কিছু না কিছু শোনেন সে ইসলামী সেন্টার গুলিতে গিয়ে শোনেন যেসব আলোচনা সভা হয় তাতে অথবা বিভিন্ন মসজিদে আমাদের শাইখেরা আলোচনা করেন আরবিতে শুনতে পাচ্ছেন বাংলায় শুনতে পাচ্ছেন বিভিন্ন ভাষায় যে ভাষাগুলি বুঝেন উর্দু হিন্দিতে শুনতে পাচ্ছেন জানছেন এখন আপনার বিশ্বাস করার পালা আর আমল করার পালা সুন্নত মোতাবেক চলা আর বেদাতগুলি থেকে তওবা করা পরিত্যাগ করা বেদাতগুলি এবং সুন্নতি জীবন গড়া এই কাজটাই শুধু বাকি সুতরাং বারবার ওই কথাগুলি রিপিট করব এই শবে বরাতের এটা বেদাত সেটা বেদাত আর বেদাতের খণ্ডনে শুধু দলিল বলবো এইরকম মেলা আলোচনা আমার আছে ইন্টারনেটে পাবেন আপনি এই শবে বরাত সম্পর্কে এবং এই সম্পর্কে যেসব সংশয় আর যেসব খোঁড়া যুক্তি বেদাতি হুজুরদের আছে সেসব খোঁড়া যুক্তির আপনার খণ্ডন আর ওগুলির জবাব সবগুলি কথা ইন্টারনেটে আছে আমারই আলোচনা আছে এছাড়া আমাদের সহি আকিদার আলেম আলমা যারা বাংলাদেশের আছেন যথেষ্ট আলোচনা আছে ছোট আছে বড় আছে কাটিং আছে যদি আপনি ইচ্ছা করেন যে সহি দিনটা জানবো তো দিনটা জানা খুব সহজ হয়ে গেছে আজকাল এই ইন্টারনেটের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সকলকে তৌফিক দান করেন কিন্তু যদি আমল করতে না চান সংশোধন করতে না চান গোড়ামি করেন অন্ধ হয়ে থাকেন আর অন্ধ ভক্তি থাকে যে না না বাপ দাদা ধর্ম ছাড়বো না আমাদের দল ভারী সুতরাং ভারী থেকে হালকাতে যাব না হ্যাঁ সৌদি আরবে এসে রিয়েল নিয়ে যাব এখান থেকে আকীদা আমল নিয়ে যাব না এইসব কথা যদি মগজে ঢুকে থাকে তো আমি কেন যতই বড় বড় আল্লামা আর হুজুর আসুক আর যতই বড় বড় কেউ আসুক না কেন আপনাদের আমাদের কেউ সংশোধন করাইতে পারবে না যদি মগজে ঢুকিয়ে রাখেন যেটা আমরা করছি করে আসছি ওইটাই হচ্ছে হক যেটা দেশে বলছে মেজরিটি আলেম সমাজ সেটাই হচ্ছে হক যদিও সেগুলি বিদাত আর এখানে যেগুলো শুনছি এটা এগুলো কথা ভুল তাহলে আপনাকে এসব কথা বারবার বলে আর বোঝানো সম্ভব নয় জি আর আপনাকে মানানো সম্ভব নয় হেদায়ত আপনার নসিব হয়তো নেই হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে হবে দোয়া করতে হবে সুতরাং দোয়া করেন সূরা ফাতিহা পড়ছেন শুধু ফর্মালিটি পুরা করিয়েন না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না সেই জন্য হয়তো এই বিশ্বাসে সূরা ফাতিহা পড়ছেন অথবা আপনার মজহাবের অন্ধ অনুসরণে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া হারাম করে রেখেছেন আর যদি একা পড়েন তাহলে সূরা ফাতিহা পড়বেন ইমাম যদি হইতে পারেন তাহলে সূরা ফাতিহা পড়বেন আরে ইমাম হয়েও যে সূরা ফাতিহা পড়ছেন দোয়া তো করছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথ সোজা পথটা জান্নাতের পথটা দেখাও তাওহীদ সুন্নার পথটা দেখাও শিরক বিদাতের আর এই ধর্মের নামে নতুন কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওইসব পথ থেকে বাঁচে এটাই না সিরাতাল মুস্তাকিম এটার নাম হচ্ছে সরল পথ এই দোয়া কমপক্ষে যেসব ভাইরা মজহাবের অন্ধত্বের কারণে মুক্তাদি হয়ে সূরা ফাতিহা পড়ছে ইমাম সাহেব যখন হইতে পারছেন তখন তো পড়ছেন দিনে বারো রাকাত সুন্নতে বারো বার করে তো সূরা ফাতিহা পড়ছেন বেতরে পড়ছেন আপনি তাহাজ্জুদে পড়ছেন সালাত জোহা চাষ্তের নামাজে পড়ছেন এশরাকে পড়ছেন কি পড়ছেন এতদিন ধরে দোয়া করছেন যে দোয়া কবুল হয় না তার মানে আপনি শুধু ফর্মালিটি পুরা করছেন আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন না যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি শুধু অনুরোধ করব যে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন জি যদি অন্তর থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে অসহায় গোমরা রেখে দিবেন না ছেড়ে দেবেন না আপনার ধাক্কা দিয়ে জাহান্নামের রাস্তায় চালিয়ে দেবেন না ফেলে দেবেন না আল্লাহ অন্তর জামি আমার আপনার অন্তর ভালোভাবে জানছেন
যে আমি অন্তর থেকে আসলে কি সেরাতে মোস্তাকিম চাইছি, না আমাদের বাপদাদা হুজুরদের তরিকাটা কি সেরাতে মোস্তাকিম মনে করছি, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি আগে থেকে মগজে বসিয়ে রাখেন যে 100% বাপদাদা যেটা বলছে, আমাদের দেশের বড় বড় হুজুররা যে যাদেরকে বড় বড় হুজুর মনে তারা যেটা বলছে সেটাই হচ্ছে সেরাতে মোস্তাকিম, যতই সূরা ফাতিহা পড়েন না কেন রাত দিন, কোনদিন আপনার এই দোয়া কবুল হবে না আর হেদায়ত নসিব হবে না। আর যদি খালেস অন্তর থেকে দোয়া করেন যে আল্লাহ আমি অল্প পড়া মানুষ, আমার বেশি এলেম নেই, আমি এখানে এসে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যেসব সাহেব বরাতের বিদাত ফিদাত নেই কিচ্ছু নেই, সবগুলি নেই আসলে যে কাজগুলি আমাদের দেশে নেকি সওয়াবের আশায় করছি, এসব ধারণাই আরবরা রাখে না। কোন আরবিয়ানকে যদি জিজ্ঞাসা করেন যে ভাগ্য রজনী জানো, অবাক হবে একজন আরবি, একজন আরবিয়ান অবাক হয়ে যাবে যে আরে ভাগ্য রজনী কি বলছে, আরবি করে বলবেন ভাগ্য রজনী মানে হ্যাঁ তকদিরের রাত, তকদিরের রাত করে দেখো বলেন হ্যাঁ যে এটা তকদিরের রাত, হ্যাঁ এই দিনে ভাগ্যের ফয়সালা হয়। কোন রাতে হয়? সেটা শাবান মাসের 15 তারিখে যার নাম শবে বরাত। যদি কোনো আরবিয়ানকে বলেন তো অবাক হবে না, কোন কথা বলছে রে, আমরা জীবনে শুনলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মাতৃভাষা আমাদের কোরআনের ভাষা তাও জীবনে শুনলাম না। যদি কোন আরবিয়ানকে জিজ্ঞাসা করেন, আপনাদের কফিল অনেকের আছে, অনেকের পরিচিত মুখ আছে, অনেক সৌদি আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন যে শবে বরাত সব ফার্সি ভাষা, সব আরবিতে কি বলবেন, সবকে কি বলবেন, হ্যাঁ লাইল বা লাইলাতুন, তাহলে লাইলাতুন মানে রাত আর বারাত বারাত। তো যদি কোন আরবিয়ানকে বলেন যে মালুম লাইলাতুল বারাত, হ্যাঁ শবে বরাত লাইলাতুল বারাত জানো, তো আপনার দিকে ফেল ফেল করে বেচারা তাকাবে আর বলবে যে কি বলছে রে, কোন ধর্মকর্মের কথা বলছে, যে আমরা জীবনেও শুনি লাইলাতুল বারাত, লাইলাতুল কাদার তো শুনেছি, কথা বুঝা গেছে, লাইলাতুল বারাত তো জীবনে আমরা শুনলাম না, আর বাংলাদেশে কি বলছে রে ভাই, বলবে না বলবে না, চিন্তা করেন আপনি। তাহলে আপনাকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সেরাতে মোস্তাকিম দেখাও। হতে পারে যে আমি যেটা এতদিন করে আসছি বা আমার বাপদাদা করে এসছে ওটা সেরাতে মোস্তাকিম নয়, আল্লাহ যদি সেটা না হয় তো আমাকে ফেরার তৌফিক দাও, আর সেটা যদি হয় যে সেটাই সেরাতে মোস্তাকিম তাহলে ওটার উপরই অটল রাখো, দোয়া করেন অসুবিধা নেই, এই বলেই দোয়া করেন আপনি আল্লাহর কাছে। আপনাকে বলছে না যে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি যেটা করছি সেখান থেকে সরিয়ে দাও, না আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এই শাবানের 15 তারিখ শবে বরাত বলছি আর এতে মেলা কিছু আকীদা রাখছি আর আমল করছি, এটা যদি হক হয় এর উপর আমাকে ভাল রকম মৃত্যু পর্যন্ত, আর আল্লাহ যদি এটা বাতিল হয় ভুল হয় সুন্নত না হয় বিদআত হয় তাহলে এখান থেকে তওবা করার এক্ষুনি তৌফিক দান করো, আজকে রাতে তৌফিক দান করো, দোয়া করে আপনি মাহফিল থেকে বের হন আর আজকে রাতের গিয়ে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন আর নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই নিয়ত নিয়ে খলুসিয়াতের সাথে পড়েন, আল্লাহ আপনাকে কখনো জাহান্নামের রাস্তায় ছেড়ে দেবেন না, কারণ আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ জানছে যে আপনি হিতাকাঙ্ক্ষী, আপনি নিজের দরদ বুঝছেন, আপনি নিজের জাহান্নাম নিয়ে চিন্তা করছেন, জাহান্নাম থেকে বাঁচবো কি করে, জান্নাতের পথের তলাশ আপনার আছে, সুতরাং আল্লাহ আপনাকে কখনো বিদাতের রাস্তায় সারা জীবন ছেড়ে দেবেন না, হেদায়েত নসিব করবে। আমাদের এক ভাই ছিলেন গোপাল নজির মুখতার ভাই, থাকতেন সিহাতে আর স্পেয়ার পার্টসের দোকানে কাজ করতেন, বৃদ্ধ মানুষ প্রায় 60 বছর কাছাকাছি বয়স হয়ে গেছিল, অনেক মেলা তরিকা দেখেছেন, যত তরিকা দেশে প্রচুর সবগুলিতে গেছেন, চিল্লা থেকে শুরু করে আর আপনার এই জামাতি সংগঠন থেকে শুরু করে আর পীর জিন্দা মুর্দা পীরের ভক্তি থেকে সব করেছেন, এমনকি জীবিত পীর কেও সিজদা করেছেন। তারপর ওনার কাছে আমাদের এক হাবিব ভাই ছিল, এয়ারপোর্টে ট্যাক্সি চালায় তো ও নিয়ে গিয়ে দাওয়াত পৌঁছাইলো আমার প্রথম কালে, আজকে থেকে 18-20 বছর আগে, যে দুনিয়াতে তো মেলা কিছু করলেন, মেলা সংগঠন মেলা দল মেলা কিছু করলেন তরিকা করলেন, এখন একবার চলেন দাম্মাম ইসলামী সেন্টারে একজন শেখ এসছে তো চলেন দেখি একদিন, আমরা দুজন মিলে দুই বন্ধু মিলে কিছু আলোচনা শুনেছি, আমি একদিন শুনে এসেছি আপনিও চলেন, আশা করি আপনাকে ভালো লাগবে, 18-19 বছর আগের কথা বলছি। একদিন শোনার পরে তারপরে এমন পাল্টা পাল্টিলো, সেই দিন থেকে ধরলো তো ধরলো, যতদিন ছিল 5-7 বছর মাশাআল্লাহ নিয়মিত শুক্রবার মঙ্গলবার আসতো, আর তারপরে দেশে গিয়ে দাওয়াতি কাজ করেছে, একটা সই আকীদা মসজিদ তৈরি করতে পেরেছে, মাদ্রাসা করেছে, অথচ সাধারণ মানুষ, সুবহানাল্লাহ,
আমি এই কথাটা ঘটনা শুনতে চাইছি, আমি শুনতে চাইছি, উনি হেদায়াত হওয়ার পরে আমাকে বলছেন যে শেখ আমি জিন্দা পীরকে অন্ধকারে সিজদা করেছি। কারণ জিন্দা পীরের যে ডান হাত বাম হাত চেলাগুলি ছিল, ওরা বলেছিল যে এই পীর এত ক্ষমতা রাখে যে এই পীর আল্লাহর দর্শন করিয়ে দিবে তোমাকে, দুনিয়াতে আল্লাহকে দেখিয়ে দিবে, আল্লাহর দিদার দুনিয়াতে তোমাকে নসিব করিয়ে দিবে, এইরকম টোপ দিয়েছিল। তো আল্লাহকে দেখার জন্য বলছে যে শেখ আমি তখন ওই যে শিরক করেছি, জিন্দা পীরকে সিজদা করেছি সরাসরি, ওইটাও করেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য। আর এখন আপনার সেন্টারে এসেছি সেটাও আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। তো আমি যখন শিরিক করেছিলাম তখন আল্লাহকে বলতাম মনে মনে যে আল্লাহ তোমাকে আমি পেতে চাই, কোন রাস্তাতে তোমাকে পাবো, কোন তরিকে পাবো, মেলা তরিকে ঘুরলাম পেলাম, মেলা দলে ঘুরলাম, আল্লাহ যেই দলে গেলে তোমাকে পাবো সেই রাস্তাটা সেই দলটা আমাকে দেখিয়ে দাও। শেষ জামানাতে আল্লাহ নসিব করেছেন ইসলামিক সেন্টার দাম্মাম, কথা বুঝতে পারছেন না? জি আর আলহামদুলিল্লাহ এখনো মাসলা মাসাইলে মাসে এক দুবার টেলিফোন করে। কি জন্য বললাম? বললাম যে দেখেন খলুসিয়াতের সাথে অন্তরের ইখলাসের কথা, খলুসিয়াতের সাথে যদি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন যে আল্লাহ আমাকে সহি রাস্তাটা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও, তো আল্লাহ আপনাকে জাহান্নামের রাস্তায় রেখে দিবেন না। যতই খারাপ মানুষ হন না কেন, যতই শিরিক আর বিদাত করে থাকেন না কেন, আর যতই আপনি বেদিন আর বেনামাজি আর পাপিষ্ঠ হয়ে থাকেন না কেন, আপনি যদি অন্তর থেকে আল্লাহকে চান তো আল্লাহ আপনাকে তার চাইতে বেশি চাইবেন। হাদিসে কুদসিতে আছে, আপনাদের জানা আছে, যেই বান্দা আমার দিকে এক বিঘতে গিয়ে আসে কি বলছেন আল্লাহ, আমি তার দিকে হ্যাঁ তাকাররব তো এলেই হে জেরা আন, এক হাত এই 18 ইঞ্চি এগিয়ে যাই। আর যেই ব্যক্তি এক হাত আমার দিকে এগিয়ে আসে তাকাররব তো এলেই হে বা আন, তার দিকে গোটা দুই হাত এগিয়ে যায় আমি, সুবহানাল্লাহ। আর যে আমার কাছে আতানি ইয়ামশি আস্তে আস্তে হেঁটে আসে, আতেই তহু হারওয়াত আলাতান, তার দিকে আমি দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে আসি, তাকে হেদায়াত করার জন্য, তাকে তৌফিক দেওয়ার জন্য, তার হেফাজত করার জন্য, তার ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ দৌড় দিয়ে ছুটে আসেন, সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন না? পারেন নাই তো এইটুকু খলুসিয়াত আপনাদেরকে নিয়ে আসতে বলছি শাবানের ক্ষেত্রে, রমজানের ক্ষেত্রে। শাবান মাসে যে কাজটি করবেন সেটা পহেলা শাবান থেকে শুরু হয়েছে, 15 শাবানের অপেক্ষায় থাকার দরকার নেই আর মোটেই থাকবেন না। সেটা কি, সেটা কি বলতে পারেন? কে বলবে? যেই কাজটি শাবান মাসে করণীয়, যেটা বিশেষ করে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত, সেটা পহেলা শাবান থেকে শুরু হয়েছে, কি? রোজা রাখা, বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। অনেকগুলি হাদিস রয়েছে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশিরভাগ হাদিসগুলি বর্ণিত রয়েছে। আর ঘরের মানুষ ঘরের খবর বেশি রাখেন। জি, মায়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি অন্য কোন মাসে রোজা রাখতেন না, রমজান ছাড়া, রমজান গোটাটা আর বাকি শাবানের চাইতে বেশি কোন সময় রোজা রাখতেন না। ওয়া কান ইয়াসুমু শাবানা কুল্লাহু, সহি বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ শাবানের প্রায় সবগুলি দিন রোজা রাখতেন। সবগুলি মানে 30 দিন যেহেতু নয়, 28, 29, 30 শেষ দিকে দু তিনটা দিন রোজা রাখার নিষেধ আছে আরেকটি হাদিসে সহি মুসলিমের। সেই জন্য বলছেন তিনি ওয়া কান ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ শাবানের অল্প কয়টা দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন। তাহলে 1 তারিখ থেকে শুরু হয়েছে, ওই 15 শাবান আসবে দিনে রোজা রাখবো, রাত্রে জেগে জেগে নফল পড়বো, হ্যাঁ আল্লাহকে পাবো, এটা জাল হাদিস, জাল কথা, এসব জালে থাকবেন না। সহিহ আমল করেন, বুখারীতে আছে, মুসলিম আছে, যে কোনো হাদিসের কিতাব, এমনকি যদি রিয়াজুস সালেহুনও খুলেন আর নফল রোজার যদি অধ্যায় খুলে দেখেন, চ্যাপ্টার খুলে দেখেন, দেখবেন যে নফল রোজার মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে কোন দিনে পহেলা শাবান থেকে শুরু করে। বেশি পারবেন না কাজের লোক আপনারা, সোমবার বৃহস্পতিবার সপ্তাহে দুটা রোজা রাখার চেষ্টা করেন, আর যদি তাও না পারেন আর অন্য অন্য মাসে আপনি এইরকম রোজা রাখায় অভ্যস্ত, আইয়ামে বীজের রোজা, তাহলে সারা রাত যে চাঁদনি থাকে ওই রাতগুলিকে আইয়ামে বীজ বলা হয়েছে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখেন,
শুধু শুধু পনেরো সাবানের নিয়তে রাখবেন না, কিন্তু আমি রজব মাসেও তিনটা রেখেছি, তেরো চোদ্দ পনেরো, আমি সাবান মাসও তিনটা রাখবো, অসুবিধা নেই, ওতে পনেরো সাবান রোজা, অসুবিধা নেই। সারা বছর আপনি ডেলি ডেলি তাহাজ্জুদ পড়ছেন রাত্রে, আর সাবান মাসের পনেরো তারিখ যেটাকে শবে বরাত বলছেন ভুললাম, ওই পনেরো সাবানের রাতেও তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নেই। অন্য রাতেও দু ঘন্টা তিন ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আর সাবান মাসের পনেরো তারিখের রাতেও তাহাজ্জুদ পড়ছেন, কোনো অসুবিধা নেই, এগুলি করেন আপনি। কিন্তু খাস করে সাবান মাসের পনেরো তারিখের অপেক্ষায় আছেন, একবারে উদগ্রীব হয়ে আছেন, রেডি হয়ে আছেন যে শাবান মাসের পনেরো তারিখে আমাকে বেশ কিছু ইবাদত করতে হবে, দিনে রোজা রাখবো আর সারা রাত জেগে আমি লাইলাতুল কাদারের মতো করে শবে কাদার যাপন করব। এটি সন্না নয়, এটি বিদাত। বিদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির কাজ করে জান্নাত পাওয়া যায় না, আল্লাহর কাছে হওয়া যায় না, আল্লাহর থেকে দূরে হয়ে যায়, জান্নাতের কাছাকাছি হওয়া যায় না, জাহান্নামের কাছে মানুষ হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন না, রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, রাসূলুল্লাহ শাফাত পাওয়া যাবে না, শাফাত থেকে বঞ্চিত হইতে হবে, রাসূলুল্লাহ হজ্জে কওসারের পানি থেকে বিতাড়িত হইতে হবে, ফেরেশতারা তাড়িয়ে দিবেন। এই সবগুলি দলিলের কথা। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই শাবান মাসের পনেরো তারিখের রাতটাকে তাহলে শবে বরাত নামটি হচ্ছে ভিত্তিহীন নাম, ক্যান্সেল করেন। এই দিনের রোজা আর রাতের নফল পড়া, রাত জাগা, এটি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড আমল, ওইটাকে ডিলিট করেন, রিমুভ করেন, বাদ দেন আপনি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বাদ দেন আল্লাহকে রাজি করার জন্য, এবং নবীর মহব্বতে বাদ দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, আমাকে মানলে জান্নাত পাওয়া যাবে না অন্যকে মানলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, হুজুরে কিবলাদেরকে মানলে জান্নাত পাওয়া যাবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, সকলেই জান্নাতে যেতে পারবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে, যে জান্নাতে যেতে অস্বীকার করলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে অস্বীকার করলো, প্রস্তুত হইল না, না না না, এত বড় হুজুররা বুঝেনি, এদিকে রাসূলুল্লাহ সুন্নত বলা হচ্ছে, ওইদিকে আপনি হুজুরদের দোহাই দিচ্ছেন, আপনি বাপ দাদা দোহাই দিচ্ছেন, আবা আপনি অস্বীকার করছেন রাসূলের তরিকে আসতে। যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না, বাধা প্রাপ্ত হবে। তিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কি আবার অস্বীকার করে জান্নাতে যেতে? তালা মান আতানি দাখালা জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে মানবে সে জান্নাতে যেতে পারবে। কাকে মানতে হবে? আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আল্লাহ সরাসরি কারোর সাথে কথা বলবেন না, আম্বিয়া রাসূল ছাড়া কারো কাছে না ওহী করবেন না, কারোর সাথে কথা বলবেন, আল্লাহকে মানলেও কার মাধ্যমে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন মাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো। তা আল্লাহকে মানার জন্য শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে মানতে হবে, তার রাস্তায় আসতে হবে। মানে আতানি দাখালাল জান্নাহ, যে নবীকে মানলো সে জান্নাতে যাবে, আর অমান আসানি, যে আমার নাফরমানি করলো, আমার উল্টো চললো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আবা, সে অস্বীকার করলো আবা দলের লোক, সুতরাং তারা জান্নাতে যেতে পারবে না। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই পনেরো সাবান নে আরো ধারণা রাখা, এর নামটা দিলেন আপনি কি, হ্যাঁ, শবে বরাত, এই নামটা ভুল। এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন, ভুল কাজ। এই রাত্রে দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছেন আর কবরকে আলোকিত করছেন, কবরস্থান কি, এগুলি হচ্ছে বেদাত, ভুল। জি হ্যাঁ, আর আর বলেন, হ্যাঁ, এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে, হ্যাঁ, গরিব মিসকিনকে খাওয়াবো, আমরাও খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো, সবের আশায়, এইটাও বেদাত। গরিব মিসকিনকে খাবেন, সারা বছর খাওয়ান, সারা বছর খাওয়ান, যখন বেশি অভাব তখন বেশি খাওয়ান, কিন্তু সবাই মিলে গোটা গ্রামবাসী হালুয়া রুটিতে বাড়ি ভরপুর, ওই গরিবগুলো কত আর খাবে, কার বাড়ির হালুয়া রুটি খাবে আর কত খাবে? এর উপর আরো বালা মুসিবত কি জানেন? জানেন, বেদাতের পর বেদাত আর ভ্রান্তির পরে ভ্রান্তি, হ্যাঁ, গুমরাহির ওপর গুমরাহি। ধারণা যে আজকে যে হালুয়া রুটি করেছি, আমাদের বাড়ির যে মুরব্বীরা মারা গেছেন, হ্যাঁ, স্বামী মারা গেছে, ওই বিধবা বাড়িতে বেঁচে আছে, আশা করে বসে আছে আজকে আমার স্বামী আসবে,
এগুলো আকিদে শয়ে বরাত ওয়ালাদের, হালুয়া রুটি ওয়ালাদের। জি, আর হালুয়া রুটি নিয়ে বসে থেকে অপেক্ষায় থাকে যে হালুয়া রুটি খেয়ে যাবে আমার স্বামী। জি, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, বাপ মরে গেছে, ওরা আসবে, আসার পরে বাড়িটা ভিজিট করবে, আর তাদের জন্য কিছু আপ্যায়ন করতে হবে না, হালুয়া রুটি করতে হবে। এসব হচ্ছে গোমরাহি, এগুলো থেকে বেঁচে থাকবে, এসব গোমরাহি, গোমরাহির পরিণাম জাহান্নাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর একটি ভুল হচ্ছে এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এই রাতকে কি মনে করা? ভাগ্য রজনী মানে কি? এমন একটা রাত যে রাতে ভাগ বন্টন করেন আল্লাহ। যখন ভাগ বন্টন হয় সেই সময় ভালো কাজ করলে আল্লাহর কাছে ভাগটা বেশি পাবো, এটাই না আশা? আজকে রাত্রে ভাগ হচ্ছে ধরেন, আর সেই দিন যদি আল্লাহকে খুব করে রাজি করতে পারি সেই রাতে, তো আমার ভাগটা কি হবে এই বছরের? অনেকটা বেশি হবে। এই ধারণা নিয়ে এই রাতে নফল পড়া, দিনে রোজা রাখলাম আল্লাহ রাত্রে ভাগ্যটা ভালো করিও, সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ছি আল্লাহ বেশি করে এই বছর দিও আমাকে, হ্যাঁ বেশি করে আমাকে সাকসেস করি, ভালো করে সাকসেস করি, আমার ছেলে পিলেকে আমাকে, ইত্যাদি ইত্যাদি। এই আসান, এটাকে ভাগ্য রজনী বলা, এটা হচ্ছে বেদাতি কথা। আর ভাগ্য রজনী বলে বিশ্বাস করা, এটা হচ্ছে বেদাতি আকিদা। জি, ভাগ্য রজনী কথাটা কোত্থেকে নিয়ে আসলো ওরা? সূরা দোকানের শুরুতে যে আয়াত রয়েছে, আল্লাহ বলছে হামিমুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, সুস্পষ্ট কিতাবের কসম করছি, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাবটিকে, সুস্পষ্ট কিতাব আল কোরআন, নাজিল করেছি বরকতের রাতে। কোন রাতে? বরকতময় রাতে। আল্লাহ বললেন এই আয়াতে বরকতপূর্ণ রাতের কথা বলে, সেই রাতে আল কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। এখন করলো কি জোড়া তালি বেদাতিদের শুনেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক হেকমতের কাজের ফয়সালা হয়। তার মানে এই রাতে কি হয়? ভাগ্যের ফয়সালা হয়। বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, এই রাতে ভাগ্যের ফয়সালা হয়, তো এই রাতটা কোনটা? এই রাতকে নিয়ে গিয়ে জড়িয়ে দিল কার সাথে? পনেরো শাবানের সাথে। শাবান মাসের পনেরো তারিখের রাত, যেটা দেশি নাম হচ্ছে শবে বরাত, তাতে কি হয়? প্রত্যেক হেকমতের কাজের ফয়সালা হয়, মানে ভাগ্যের ফয়সালা হয়। লেগে গেল কোথায় এসে? ভাগ্য রজনী কোথায় হয়ে গেল? শাবান মাসের পনেরো, ফিহা ওতে, ওতে মানে পনেরো শাবানে। এখন আপনাদের এইভাবে গোমরা করবে টিভির পর্দায় এসে, আর প্রতি বছর করছে, আর এইভাবে বিদাতি আলেমদের বক্তব্যের ছড়াছড়ি, মানুষ তো বেচারারা বুঝে না। এই রাত হচ্ছে বরকতের রাত, এই রাত হচ্ছে ভাগ্য রজনী। আল্লাহ বলছেন দেখেন এখানে কোন জায়গায় আছে যে এই রাতটা ছিল শবে বরাত মানে পনেরো শাবান, আছে কি না? ওই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে, ঠিক কি না? ওই রাত যেই রাতে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এখন যদি আপনাদের মতো সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করা হয় ঠান্ডা মেজাজে যে কোরআনটা কোন রাতে নাজিল হওয়া শুরু হয়েছে বাবা, কি বলবেন? লাইলাতুল কদর। কোন রাতে? প্রথম কথা মাসে আসেন, তাহলে বারো মাসের মধ্যে একটা মাস আমরা ফয়সালা করি, শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে, ঠিক কিনা? আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 185 তে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, রমজান এমন একটা মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। মানব জগতের হেদায়তে রয়েছে, সুস্পষ্ট হেদায়ত রয়েছে, কোরআন কোনো মুশকিল না। যেমন হুজুররা বলছে আঠারোটা বিশটা বিদ্যা না থাকলে কোরআন বোঝা যাবে না, বলছে না? বলছে না কোরআন পড়া যাবে না? আরে কোরআনের তরজমা পড়ছেন, আপনি কি বুঝেন? কোরআন বোঝার জন্য আঠারোটা এলিম লাগে। আল্লাহ বলছে সুস্পষ্ট হেদায়ত, তো কি করে হেদায়ত হলো যদি আঠারোটা এলিম লাগবে? ফেকা শিখতে হবে, বালাগা শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে, আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আর তারপরে নাহু শিখতে হবে, সার্ফ শিখতে হবে, এই শিখতে হবে, সেই শিখতে হবে, এই করে আঠারোটা যদি হয় তাহলে বেচারা আপনারা কি আর বুঝবেন? মেলা আলেমও বালাগা বেশি বুঝেন, মেলা আলেমও নাহু সার্ফে কমজোর, হ্যাঁ তাহলে কি করি বা বুঝবে? কথা বোঝা গেছে? আল্লাহ তো কথা বলছেন না, আল্লাহ বলছেন যে সুস্পষ্ট হেদায়াত সবার জন্য স্পষ্ট, ঠিক না? লিন্নাস বলছেন না যে বড় বড় হুজুরদের জন্য, কিবলাদের জন্য, বলছেন হুদান লিন্নাস সব মানুষের জন্য, এতে হেদায়াত গাইড গাইড রয়েছে, দিক নির্দেশনা রয়েছে। আরো শুনবেন সূরা কামারে,
আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, নিশ্চয় উপদেশ নেওয়ার জন্য কোরআনকে মুশকিল করেছি নাকি? ইয়াসসারা মানে কি? সহজ করেছি, আসান করে দিয়েছি, সহজ। আল্লাহ বলছেন কোরআন সহজ, আর দেশের বেদাতি হুজুররা বলছে কোরআন এত মুশকিলের মুশকিল যে আমরা বড় বড় হুজুররা বুঝি না। তোমরা ঘোড়ার ডিম কি বুঝবে? আরব দেশে তোমরা ক্লিন করতে গিয়েছো আর ওখান থেকে এসে কোরআন বোঝা শুরু করেছো? কথা বুঝছেন না? বলছে না, বলছে না, সবকে ক্লিনার বানিয়ে দিল। ওই বেদাতি মোল্লা সৌদি আরবে থেকে গেছে। আমার ইয়াকিন যে এই বেদাতি মোল্লা হুজুর কোন মসজিদে কাজ করেছে, মসজিদের বাথরুম সাফ করেছে। কারণ মসজিদে বাঙালি যারা আছে তারা সাধারণত মসজিদের বাথরুম সাফ করতে হয়, কোনো আইবের কথা নাই। কিন্তু নিজে যেহেতু সাফ করে গেছে, যে যেমন যে যেমন সে তেমন না চিন্তা করবে। ও যেহেতু নিজে মসজিদ ক্লিন করেছে, মসজিদের বাথরুম ক্লিন করেছে, আর তারপরে ওই ক্লিনের কাজ করেছে, ও ভাবছে আমি হাফেজ হয়ে বা হুজুর হয়ে গিয়ে সৌদি আরবে মসজিদ ক্লিন করেছি, মসজিদের বাথরুম ক্লিন করেছি, তো যত বাংলাদেশে মনে হয় সৌদি আরবে থাকে সবগুলি ক্লিনার, ঠিক না? আসলে সবগুলি ক্লিনার না, ও নিজে ক্লিনার ছিল। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ইন্টারনেটে ছেড়ে দিয়েছে যে সব ক্লিনার আজকাল ইসলাম বোঝা শুরু করেছে, কি করে বা ইসলাম বুঝবে, আর বড় বড় কথা বলছে, আর আলেম ওলামাদের কথা শুনছে না, আউযুবিল্লাহ। যদি দলিল একটা চেনেন তাহলে আপনি অপরাধ করে দিন, আপনি ক্লিনার, আপনার দলিল শোনার কি অধিকার আছে, আপনার দলিল জানার কি অধিকার আছে? এই হলো তাদের কথা। মানুষকে জাতিকে অন্ধ করে রেখেছে এরা। আসি এখন যে কথাতে আমরা ছিলাম, এখন আমরা বুঝতে পারলাম যে কোরআনটা কখন নাজিল হয়েছে, কোন মাসে? শাবানের রমজানে, রমজানে। তাহলে এই শাবান মাসের 15 তারিখ যার নাম দিয়েছে তারা সবে বারাত, সবে বারাতে কি কোরআন নাজিল হয়েছে? তো আল্লাহ তো বলছে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, বরকতের রাতে নাজিল করেছি। এখন তাহলে আমরা বরকতের রাত তলাশ করব শাবানে না রমজানে? রমজানে তলাশ করব। রমজানে যখন তলাশ করে দেখলাম 30টা রাতের মধ্যে, তখন আল্লাহ বলছেন সূরায়ে কদরে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদরে, আমি কোরআন নাজিল করেছি কোথায়, কোন রাতে? কদরের রাতে। কদরের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কদর রাত কখন তলাশ করতে বলেছেন? রমজানের প্রথম 10 দিনে, না মাঝের 10 দিনে, না শেষ 10 দিনে? শেষ 10 দিনের জোর রাতে না বেজোর রাতে? এবার বুঝতে পেরেছেন? তাহলে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কাদারে, সবে কাদারে, সবে বরাতে নাই। আর যেই রাতে কোরআন নাজিল হয়েছে প্রথম লহে মাহফুজ থেকে প্রথম আকাশে, এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে যে প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ইকরা বিসমের ওহী হয়েছে হীরা পাড়ুকায়, সেটা হচ্ছিল আপনার লাইলাতুল কাদার। আর রমজান মাস, সেটা রমজান মাস ছিল শাবান নয়, সেটা লাইলাতুল কাদার ছিল, সেটা শবে বরাত নয়। এবার বুঝতে পেরেছেন? 15 শাবান নয়। সুতরাং কানাকে হাইকোর্ট দেখিয়ে কতদিন এই বিদাতি আলেম সমাজ জনগণকে ধোকা দিয়ে রাখবে, আর বিদাতের রাস্তায় নিয়ে গিয়ে জাহান্নামে তাদেরকে নিয়ে যাবে, আর তারাও জাহান্নামে যাবে, নেতৃত্ব দেবে সেখানে জাহান্নামে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আল্লাহ যেন তাদের খপ্পর থেকে জনগণকে বের করে নিয়ে আসেন, এবং মুসলিম সমাজকে আল্লাহ যেন হেদায়েত নসিব করেন, আর যারা হেদায়েতের জন্য আকাঙ্ক্ষা রাখেন আল্লাহ যেন মনের আকাঙ্ক্ষা তাদের পূরণ করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই শাবান মাসের মোটামুটি যেসব বিদাতি কর্মকাণ্ড ছিল সেগুলো থেকে সতর্ক করলাম। এসব না আকিদাই রাখবেন যে এটা ভাগ্য রজনী, আর না আকিদা রাখবেন যে মৃত ব্যক্তিরা ফিরে আসে, যে মরে যায় আর ফিরে আসে না, যে মরে যায় জীবনে ফিরে আসে না, মরে গিয়ে ফিরে আসে, এটা হিন্দুদের আকিদা। হিন্দুদের শ্মশান ঘাটিতে, হিন্দুদের পাশাপাশি আমরা বাস করেছি, আপনারাও দেখেছেন হয়তো শ্মশান ঘাটি, তাই না? ওরা হিন্দুদের বিশ্বাস হচ্ছে যে মানুষকে যখন তাদের সমাধি করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে ভূত হয়ে ফিরে চলে আসে, ভূত হয়ে ফিরে চলে আসে। আর আর একটা ধর্ম হচ্ছে যে মানুষের একটা পুনর্জন্মে বিশ্বাসী তারা। পুনর্জন্ম মানে মানুষ মরে, মরার পরে আবার ফিরে আসে। যদি ভালো মানুষ হয়ে যদি দুনিয়াতে প্রথমবার যখন এসেছিল তখন থাকে, তাহলে সে যদি শূদ্র ডোম চামারের সন্তান হয় তাহলে এখন ব্রাহ্মণের সন্তান হয়ে জন্ম নিবে, কথা বুঝতে পারছেন? আর যদি খারাপ মানুষ, চোর ডাকাত লম্পট বদমাশ লুচ্চা হয় প্রথমবার যখন দুনিয়াতে এসেছিল, ভূমিষ্ঠ হয়েছিল তখন ওই সময়টাই, তাহলে দ্বিতীয়বারে সে গরু ছাগল বানর শুকুর কুকুর হয়ে জন্ম নেবে, কথা বুঝতে পারছেন? তাহলে মানুষের দুনিয়াতে ফিরে আসার আকিদা মরে যাওয়ার পরে ভূত প্রেত হয়ে হোক,
অথবা এরকম পুনর্জন্মের মাধ্যমে হোক, এটা হচ্ছে হিন্দুদের আকীদা, মুসলিমদের আকীদা নাই। কোন মানুষ দুনিয়াতে মরে যাওয়ার পরে ফিরে আসেন না। যদি আপনি দেখেন স্বপ্নে, দেখছেন বাপ মারা গেছে, দাদা মারা গেছে, স্বপ্নে দেখতে পেলেন, অথবা জাগ্রতই ধরেন দেখে নিলেন, এরকম অনেক এই পীর আর পীর ভক্তরা গুমরা হয়েছে। আমি আমার হুজুরকে বলা পীর মারা যাওয়ার পরে একবারে জাগ্রত অবস্থায় দেখেছি, না কোনোদিন পীরকে দেখে নাই। কাকে দেখেছে? শয়তানকে দেখেছি। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী রাসূলদের রূপ শয়তান ধরতে পারে না। যে কোনো মানুষের রূপ ধরতে পারে, যে কোনো মানুষের রূপ ধরতে পারে। তারপরে আপনি তার রূপ জানেন না যে কার কি রূপ ছিল। কেউ বলতে পারবে যে আবু হানিফা দেখতে কেমন ছিল? না বলতে পারবেন। আমাকে দেখেছেন বলতে পারবেন যে উনি এইরকম, লম্বা না খাটো, পাতলা না মোটা, মুখটা কেমন বলতে পারবেন, দাড়ি হালকা না ঘন বলতে পারবেন, ঠিক না? কিন্তু যাকে দেখেন আপনি কি করে বলবেন? ইমাম শাফি কেমন ছিল কি করে বলবেন? বুখারি চেহারা কেমন ছিল কি করে বলবেন? তাহলে কেউ যদি আপনার কাছে এসে বলে যে আমি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি, তোমার খোঁজ খবর নিতে এসেছি, সকালে উঠে তো বড় পীর হয়ে বসবেন, কারণ আমি বড় পীরের সাথে সাক্ষাৎ পেয়ে গেছি, জাগ্রত অবস্থায় বা স্বপ্ন যোগে আমি দেখেছি। এইভাবে না গুমরা হচ্ছে আমাদের দেশের মানুষরা। কিন্তু আপনার কাছে না জিলানি এসছে, না আবু হানিফা এসছে, না কেউ আসতে পারে, বরং কে এসছে? ফাইন্নাহু রাআ শাইতানান, শয়তান সেই রূপ ধরে এসে আপনাকে গুমরা করার চেষ্টা করেছে, কারণ আপনি স্বপ্নের পিছনে বেশি পড়ছেন। শয়তান এই রাস্তা দিয়ে আপনাকে গুমরা করার চেষ্টা করেছে। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি আসলে আজকের আলোচনাতে বলতে চাই রমজানের পূর্ব প্রস্তুতি সম্পর্কে। রমজান কাছে চলে এসেছে, এখন কিছু প্রস্তুতি নিতে হবে। সুন্নত জেনে গেলাম আমল করব, বিদাত জেনে গেলাম বিদাত কি করব? চালিয়ে যাব নাকি না ছাড়বো? তওবা করব, ছাড়বো। আর যারা ছেড়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। আর আপনাদের আত্মীয় স্বজন যারা এখনো বুঝতে পারেনি, ওদের উপর চাপ সৃষ্টি করে পারবেন না। আপনি অন্তর বদলাবার চেষ্টা করেন। আপনাকে হয়তো পাঁচ বছর হেদায়েত লেগেছে, তো আপনার বাপকে মাকে যদি পাঁচ বছর লাগে, আপনার স্ত্রীকে দু চার পাঁচ বছর লাগতে পারে, কিন্তু হেদায়েতের চেষ্টা করতে থাকে, চেষ্টা করতে থাকেন। আমরা আবেগী হয়ে যাই, কিন্তু আপনাকে সহিটা বুঝতে তিন বছর লেগেছে, আর আপনার স্ত্রীকে তিন মাসের ছুটি দিকে বলছেন যে সোজা আমি যেটা বিশ্বাস করি বিশ্বাস কর, না ডান্ডা পিটা করে বিশ্বাস কর, হবে নাকি? আরে ডান্ডা পিটা করে মানুষের জবানকে বদলানো যায়? মানে কথা বদলাতে পারেন, কলব বদলাতে পারবেন? মনের ভিতরে ওই সয় বরাতি ঢুকে থাকবে, হয়তো আপনাকে রাজি করার জন্য ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই ঠিক। তাহলে এইভাবে তার কাজ হবে না। ইসলামে অন্তরকে জয় করতে, অন্তর বদলাইতে হবে। ইসলামে অন্তরের উপর রাজত্ব কায়েম করার চেষ্টা করতে হবে, বডির উপর রাজত্ব কায়েম করে কোনো লাভ নেই। বোঝা গেছে? চাপ সৃষ্টি কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বলছেন লাইক রাফিদ দিন, দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই। এই যে আজকাল বাংলাদেশে আমাদের সহি আকিদার ভাইরা যাচ্ছে, আর কোন গোড়াদের মসজিদে যদি নামাজ পড়তে জোরে আমিন বলে দেয়, এই মারতে শুরু করো, হ্যাঁ ধাক্কা দিয়ে বের করে দাও, অপমান করো, ঠিক না? হ্যাঁ, যদি কেউ রফায়দানি করে দেয় আমাদের নামাজ খারাপ করে দিল, হ্যাঁ আমাদের সাথে মোনাজাত কেন ধরলো না? সুতরাং মারপিট করো। আর এই বিদাতি মোল্লারা মানুষকে কি করছে? শয়তান যেমন প্ররোচিত করে, এরাও একরকম মানুষের বিষয় শয়তান প্ররোচিত করছে। তোমাদের মসজিদে কেউ যদি আমিন বলে, ওকে দলিল চাও, না দিতে পারলে ওকে মার দাও, আউযুবিল্লাহ। এই যদি আলেম সমাজ শিখায় চরিত্রহীন, তাহলে জাতি আর কি শিখবে চরমপন্থা ছাড়া? এইভাবে কি মানুষের অন্তরকে পরিবর্তন করা যায়? আপনি মনে করেন যে আমি চাপ স্ত্রী কৃষকরে লাঠি দিয়ে আমি আমিন বন্ধ করিয়ে দেবো, রফায়দানি বন্ধ করে দেবো, সুরা ফাতিহার বড় বন্ধ করে দেবো, লাঠির ভয়ে সে মোনাজাত করবে, এই দিয়ে কয়দিন চলে? বেশি দিন চলবে না, যতদিন গায়ের জোর আছে ততদিন চলবে। যখন পায়ের তলা থেকে মাটি টেনে নিব, আল্লাহ তৌফিক দিলে ইনশা আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাদের সহি আকীদা আলেমরা পায়ের তলা থেকে মাটি টেনে নিবে। যখন সহি হাদিস আমল করা শুরু হবে, তখন এমনিতে আছাড় খেয়ে বেদাতি হুজুররা পড়ে যাবে, আর বেদাতি সমাজের যারা জালেম তারা পড়ে যাবে, আর আলহামদুলিল্লাহ সেখানে সহি সুন্নাতের উপর আমল হবে। মানুষের অন্তরকে, হ্যাঁ অন্তরকে জয় করতে হয়, অন্তরের উপর জবরদস্তি চলে না। সুতরাং আল্লাহ আস্তে দলিল নিয়ে কথা বলেন, গালাগালি করে কোনো লাভ নেই, ব্যঙ্গচিত্র করে কোনো লাভ নেই, মিথ্যাবাদ দিয়ে কোনো লাভ নেই, আর দাজ্জাল আর ইহুদের দাজ্জাল আর এই সেই এইসব বলে লাভ নাই। হ্যাঁ, আপনাকে দলিলের কাছে আসতে হবে। আমি দলিল বলছি, আপনারও দলিল বলেন, আর মানুষকে স্বাধীন ছেড়ে দেন, তার দলিলটা পছন্দ হচ্ছে, যদি আমাদের দলিল পছন্দ হয় আমাদেরটা নেবে, আর আপনাদের দলিলই যদি পছন্দ হয় তো আপনাদেরটা নেবে, আর তারপরে যার হেদায়েত নসিব আছে পাবে। দুই দলই হেদায়েত পায়নি, এক দল হেদায়েত পেয়েছে আর এক দল ভুল বুঝেছে।
ভুল বুঝে যাবে, জাহান্নামে যাবে, আদা খাবে, স্বাদ পাবে, কিন্তু জবরদস্তি কিসের আছে? লাইক রাফিদ দিন, দিনের ক্ষেত্রে জবরদস্তি করে লাভ নাই। সহি আকীদার ভাইদেরকে বলছি, যারা আলহামদুলিল্লাহ শিরক বিদাত ছেড়েছেন, জবরদস্তি করে পারবেন না। আপনার স্ত্রী হইলেও বুঝান, বুঝান, একটু চাপে চাপে রাখেন, যে সে যেন পড়ে, সে যেন শুনে, এমন না আমি শুনবো না, না চলবে না, আমার অধীনে থাকলে শুনতে হবে, সহি কথা শুনতে হবে, আমি সহি সহি বই দিছি পড়তে হবে, এইটুকু করতে পারেন, কিন্তু তোমাকে এটা মানতেই হবে। অথচ তার মন মানে না, এভাবে কি আর হয়? হবে না। সুতরাং হেকমতের সাথে মানুষকে সহি কথা বুঝাবার চেষ্টা করে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। রমজান মাস চলে আসছে, সালাফে সালেহিনরা রমজান মাস আসার ছয় মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে সামনে রমজানটা পৌঁছিয়ে দাও। সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন সম্পর্কে এইরকম অনেকগুলি বর্ণনা রয়েছে যে কানা সালাফ ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুর, সালাফে সালেহিনরা স্বর্ণ যুগের মানুষরা আল্লাহর কাছে কন্টিনিউ ছয় মাস ধরে দোয়া করতো। আমরা হয়তো একদিনও দোয়া করি না। কি দোয়া করতো? যে আল্লাহ সামনে রমজানটা সহি সালামতে পৌঁছে দাও, হায়াত বাড়িয়ে দাও, যাতে এই রমজানটা পাই, দোয়া করতে ছয় মাস দোয়া করতে। যখন রমজান পার হয়ে যেত আর বাকি থাকে ছয় মাস, তাই না? বাকি ছয় মাস আল্লাহর কাছে সওয়াল থেকে শুরু, ঈদের দিন থেকে দোয়া শুরু করতেন, আল্লাহ এই রমজান মাসে যা ফরজ নফল সুন্নত করলাম, সিয়াম কিয়াম তেলাওয়াত ইত্যাদি করলাম, লাইলাতুল কাদার আর ইতিকাফ আর যত কিছু করলাম ইফতারি সমস্ত তুমি কবুল করো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, দোয়া করতেন ছয় মাস কবুলিয়াতের দোয়া করতেন, আর ছয় মাস রমজান পাওয়ার জন্য দোয়া করতেন। এই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনারা দোয়া করেন। যদিও এই মর্মে যে দোয়াটি আরবি শব্দে রয়েছে সেটাকে জয়িব বলা হয়েছে, আল্লাহ বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান, এটা অনেকেই বলে থাকি আমরা। কিন্তু যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সন্দেহ আছে, কারণ জয়িব দুর্বল হাদিস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত না করে আমি যদি নিজে এমনি দোয়া করি, আমি বাংলায় কি দোয়া করতে পারি না? যে আল্লাহ আমার দেবী শাবানের কয়টা দিন আছে, এটা আমার বরকত দাও, আর রমজান মাসে সহি সালামত পৌঁছিয়ে দাও, দোয়া করা যাবে না? যাবে না। তো ওইটাকে যদি আরবিতে বলি আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান, ওইটাই বললাম একই কথা, শাবানের যে অবশিষ্ট কয়টা দিন আছে এটা আমার বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাজান, আর রমজানে আমাদেরকে পৌঁছিয়ে দাও, দোয়া করা যাবে না? যাবে না। দোয়া করেন আল্লাহ বারিক লানা ফিমা বাকিয়া মিন শাবান ওয়া বাল্লিগনা রমাজান, বলেন আমিন আমিন, আল্লাহ সহি সালামত আমাদেরকে রমজানে পৌঁছে দাও, আল্লাহুম্মা আয়িদ আলানা আলাইনা রমাদান আওয়ামান আদিদা, আল্লাহ এইরকম বহু রমজান আমাদের লাইফে দান করো এবং নেকির জীবন তাতে দান করো, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করো, তওবা ইস্তিগফারের তৌফিক দান করো, আর সংশোধন ইসলার তৌফিক দান করো, নিজের নিজের পরিবারের সংস্কার সংশোধনের তৌফিক দান করো, ইমানকে তাজা করে দাও, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, নফল কাজ সুন্নত মুস্তাহাব কাজে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করো। এইভাবে নিজ নিজ জায়গায় থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের দোয়া কবুল করেন। যেসব ভাইদের কিছু কাজা রোজা বাকিয়া রোজা আছে, অনেকের বকিয়া রোজা আছে, বিশেষ করে মহিলাদের মেন্সের কারণে অথবা অনেকের গাফিলতির কারণে গত রমজানে দু চারটা রোজা ছুটে গেছে, এই রোজাগুলি এই কয়েকদিনের মধ্যে পুরা করতে হবে, এরপরে এই রমজান চলে আসলো আর গত রমজানের রোজা বাকি, তাহলে গুনাহগার হবেন যদিও কাজা করেন। সেই জন্য যে কাজটি আমাদের করণীয় রমজান আসার আগে আগে নফল সুন্নত রোজা না রেখে কোন রোজা রাখবেন? কাজা রোজাগুলি রেখে নেন। নিশ্চয় মনে আছে যে কয়টা রোজা ছুটেছে, আর দু চার দশ বছর আগে থেকে যে রোজাগুলি করেনি সেগুলির জন্য তওবা করেন। কি করবেন সেগুলির জন্য? খালেস অন্তরে তওবা করেন, আর তার সাথে সাথে নফল সুন্নাত রোজা বেশি বেশি রাখেন। কারণ হাশরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ যখন এক একটি আমলের হিসাব নেবেন, নামাজের হিসাবে নামাজ কমে গেছে, ফরজ হয়েছে 15 বছর বয়সে, শুরু করেছেন 20 বছর বয়সে বা 30 বছর বয়সে, নামাজ কমলো না কমলো না, তো ওমরি কাজা করবেন না ওমরি কাজা বেদাত? হ্যাঁ, ওমরি কাজা হচ্ছে সারা জীবনে ডবল ডবল নামাজ, জোহরে ডবল, আসরে ডবল, মাগরিবে ডবল, এসব বিদাতি কাজ করবেন না। কি করবেন? সুন্নতি তরিকায় হাসরের মাঠে যখন নামাজ কমে যাবে, এই তুই 30 বছর বয়সে নামাজ শুরু করেছিস, তোর তো ফরজ হয়েছে 14-15, তোর স্বপ্নদোষ হয়েছে ওই সময়, তোর মোচ গজিয়েছে ওই সময়, তখন থেকে তোর ফরজ কই রোজা না কই নামাজ,
নামাজ নেই, ঘাটতি পূরণ কি দিয়ে হবে? আল্লাহ রহমান রাহিমিন বলবেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা মালায়েকা, উনজুরু লিইবাদি হাউলা হাল মিন তাতাওয়ু, আমার এই বান্দাদের নামাজ কমে গেছে, দেখো তো কোন সুন্নত নফল নামাজ আছে কিনা। দেখবে যে যখন থেকে নামাজ শুরু করেছে ডেইলি 12 রাকাত সুন্নাত পড়েছে বা 10 রাকাত পড়েছে, তারপরে তাহাজ্জুদ পড়েছে, সালাতুল জোহা ইশরাক পড়েছে, বেতর পড়েছে, এই সুন্নত নফল, এছাড়াও তাহিয়াতুল মসজিদ পড়েছে, তাহিয়াতুল ওযু পড়েছে, এমনি নফল পড়েছে, পড়তে পারেন না? পারেন না। সেগুলি দিয়ে এখন ঘাটতি পূরণ করা শুরু হইলো। হ্যাঁ, ঘাটতি পূরণ করতে করতে আলহামদুলিল্লাহ ঘাটতি পূরণ হয়ে গেল, 10 বছর নামাজ ছুটেছে আর 20 বছরের সুন্নত তাহাজ্জুদ আর তারাবি ইত্যাদি আছে, ঘাটতি পূরণ হবে না? হবে না, ঘাটতি পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবার সাথে সাথে বেশি বেশি এই নামাজগুলি বাড়াইতে হবে। রোজা 10 বছর রোজা এর আগের ছুটে আছে, এখন এই বছরে আপনি তওবা করছেন, তওবা নসিব হচ্ছে, হাশরের মাঠে পৌঁছে গেলেন, যদি কিছু নফল সুন্নত রোজা নিয়ে যেতে পারেন তাহলে কি হবে? হেসে যাবেন যখন রোজায় ঘাটে, এই অমুক সালের তোমার 10টা রোজা ছুটে আছে, অমুক সালে অমুক রমজানের তোমার 5-7টা রোজা ছুটে আছে, আল্লাহর কাছে আর কোন উপায় নেই, আর তো আমলের জগৎ নেই, শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, হাশর মাঠে হাজির হয়ে গেছেন, বিচার শুরু হয়ে গেছে, কি করবে আল্লাহ? উনজুরুল ইবাদি হাউলা হাল মিন তাতাও, দেখো এই বান্দাদের কোন নফল রোজা আছে কিনা, যাকাতে কমতি হয়ে গেছে, দেখো নফল সাদকা আছে কিনা, জি হজে ত্রুটি হয়েছে, ফরজ হজে কি উমরাতে ত্রুটি হয়েছে, তাহলে বেশি বেশি উমরা আর আছে কিনা, আর নফল কিছু হজ করেছে কিনা, চলো ওইটা দিয়ে ঘাটতি পূরণ করা। জি, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতি নফল দিয়ে করবেন। সুতরাং বেশি বেশি নফল রোজা রাখলে এই ফায়দাগুলি রয়েছে, বেশি বেশি নফল দান খায়রাত করলে অনেক দিন হয়তো যাকাত দিতে কমতি হয়েছে, সেগুলির ঘাটতি পূরণ হবে, বেশি বেশি নামাজ পড়লে, নফল পড়লে, সুন্নত পড়লে আর সুন্নতগুলি হেফাজত করলে আমাদের যেসব ফরজে ঘাটতি আছে সেসবগুলি পূরণ করা হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের প্রস্তুতি হিসাবে যে কথাগুলি বলবো 2-4টা সংক্ষেপে, সময় কিন্তু হয়ে গেছে, আর 10 মিনিট আছে। প্রথম যেটা সেটা হচ্ছে খালেস অন্তর থেকে দোয়া করবেন, কারণ আল্লাহ যদি আপনার আমার দোয়া শুনে নেন যে আল্লাহ তুমি আমাকে ভালো মানুষ বানিয়ে দাও, নেক ইমানদার মুমিন বানিয়ে দাও, মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, হ্যাঁ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জি জি, ওয়ান আমালা সলিহান তারদা, এমন আমলের তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও, কোরআনে সব দোয়া আছে। আর জরুরি নয় যে কোরআন থেকে মুখস্থ করে দোয়া করতে হবে, যদিও ভালো, হাদিসের দোয়া পড়লে ভালো, কিন্তু না পারলে নিজের ভাষায় দোয়া করে, নির্দ্বিধায় দোয়া করেন, মন ভরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এতদিন আমি খারাপ মানুষ ছিলাম, আমাকে এখন থেকে ভালো মানুষ বানিয়ে দাও, নামাজি বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিসসালাম, আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার ছেলে মেয়েদেরকে নামাজি, পরিবারকে নামাজি বানাও, দোয়া করেছেন না করেননি? সূরা ইব্রাহিম জালনি মুকিমাস সালাতি অমিন জুরিয়াতি, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী নামাজি মুসল্লি বানিয়ে দাও, আর আমার বংশধরকে মুসল্লি বানিয়ে দাও, দোয়া করেছেন না? তাহলে আপনিও তো সেই ব্যক্তি হইতে পারেন, ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের অনুসারী, যে আল্লাহ আমাকে নামাজে মানিয়ে দাও, আমি ভুল করেছি, করে কিছুদিন নামাজ ছুটেছে, আমার ছেলেরা যাতে বেনামাজি না হয়, আমার মেয়েরা যেন আগামী প্রজন্ম কেউ বেনামাজি না হয়, সব ধার্মিক আল্লাহ বিরু হয়, আল্লাহ এটা তোমার কাছে দোয়া করি। দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এই রমজান মাস যে আসছে তাতে বেশি বেশি নেকির কাজ করার তৌফিক দাও, আর গুনাহার কাজ থেকে, পাপাচার থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দাও। আগে দোয়া করতে হবে, আগে কি করবেন, এটা হচ্ছে আপনার প্রিপারেশন, আপনার এটা হচ্ছে প্রস্তুতি, আপনি নিজেকে রেডি করছেন মানসিক দিক থেকে, ইমানি দিক থেকে, যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। দোয়া যখন খালেস অন্তর থেকে করছেন তার মানে ওই রকম কিছু করার প্ল্যান আছে, ঠিক না? দোয়া করতে আল্লাহ রাব্বুলের কাছে, আম্বিয়া রাসূলগণ দোয়া করেছেন। দুই নম্বর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, অতীতে যে পাপ হয়েছে পাপের শেষ নেই, কারো কাবিরা গুনাহ আর সাগিরা গুনাহ তো সবার আছে, আর কাবিরা গুনাহও বহু আছে, আল্লাহর হক নষ্ট করেছি, রাসূলুল্লাহর হক নষ্ট করেছি, অনেকে বাপ মায়ের হক নষ্ট করেছেন, আত্মীয় স্বজনদের হক নষ্ট করেছেন, মুসলিম ভাই বোনদের হক নষ্ট করেছেন, কত কাউকে গালমন্দ করেছেন, কত গীবত, কত চুগল করি, কত রকমের কি করেছেন, আর রুজিতেও সন্দেহ আছে, পাপের শেষ নাই। সুতরাং পাপগুলি হচ্ছে নাপাকি, পাপগুলি হচ্ছে
নাপাকি যদি শরীরে নাপাকি লেগে থাকে, শরীরে আপনার পেশাব লেগে আছে, পায়খানা লেগে আছে, ঠিক কিনা, শরীরে ময়লা আবর্জনা লেগে আছে, আরো কিছু নোংরা কিছু লেগে আছে, রক্ত লেগে আছে, গরু জবাই করেছেন শরীরে রক্ত লেগে আছে, নামাজ পড়বেন কি করবেন? আপনি কি করবেন? কাজ কি? গোসল করবেন না করবেন না? শরীর পরিষ্কার করবেন না করবেন না? ঠিকই তেমনি গোনা হচ্ছে আমাদের শরীরের অন্তরের ভিতরের বাহিরের নাপাকি। এই নাপাকি থেকে গোসল হচ্ছে তওবা ইস্তেগফার, গোসল হচ্ছে তওবা ইস্তেগফার। সুতরাং অতীতে যা হয়েছে রমজান আসার আগে তওবা ইস্তেগফার, নামাজে ঢোকার আগে কি করতে হয়? গোসল করতে হয়, শরীরে নাপাকি লেগে থাকলে, উজু না থাকলে উজু করতে হয়, তারপরে না নামাজে ঢুকেন। ঠিক তেমনি রমজানে ঢোকার আগে তওবা ইস্তেগফার দিয়ে আপনার নাপাকি দূর করেন, পাপের নাপাকি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনি রমজান মাসের প্রস্তুতি হিসাবে যেটা করবেন সেটা হচ্ছে যে রমজান মাসের জন্য আপনি একটা প্ল্যান তৈরি করবেন, প্ল্যান তৈরি করবেন। আমরা সব জায়গায় কিন্তু আমরা প্ল্যান করে কাজ করি, যারাই জীবনে উন্নতি করেছে ওদের একটা প্ল্যান আছে, আছে না নেই? এমনকি আমরা যে ছেলে মেয়েকে পড়াচ্ছি সবকিছুর একটা টার্গেট আছে, প্ল্যান আছে, এই ছেলেটাকে আমি ডাক্তার বানাবো, এই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো, এই ছেলেটাকে হাফেজ আলেম বানাবো, দিনের খাদেম বানাবো, প্ল্যান থাকে না? আচ্ছা প্ল্যান করলে হয় না প্ল্যান অনুযায়ী কাজ করতে হয়? প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। ওকে হাফেজ বানাবেন তো হেফজখানা দিতে হবে, আলেম বানাবেন তাহলে আপনাকে আলেম বানার ফ্যাক্টরিতে দিতে হবে, ডাক্তার বানাবেন তো ওইভাবে তাকে তৈরি করতে হবে আপনাকে ম্যাথে, আর বায়োলজিতে তাকে পণ্ডিত বানাইতে হবে যাতে করে সে ইন্টারভিউতে এলাও হয়, ইত্যাদি ইত্যাদি। ইঞ্জিনিয়ার বানাবেন তাহলে ওই সাবজেক্ট গুলো তাকে 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 অঙ্কতে ভালো হইতে হবে, না ছেলে আপনার বেকার অঙ্কে, আর বলছেন ইঞ্জিনিয়ার হবে না, হবে না তাহলে। তো আমরা সব কাজের কিন্তু একটা প্রস্তুতি রাখি, সব কাজের প্রস্তুতি রাখি, বিয়ে শাদীর প্রস্তুতি আছে, বিদেশে আসার প্রস্তুতি আছে, দেশে যাবেন ছুটি যাবেন তার জন্য মেলা দিন আগে থেকে কেনাকাটা চলছে, প্রস্তুতি চলছে, এই সেই চলছে, যা কিছু করার লাগে সব চলছে। সুতরাং ওই রকম প্রস্তুতি নিতে হবে রমজান মাসের জন্য, প্ল্যান থাকতে হবে যে আমি এই রমজান মাসে কি করব। আমাদের কারো প্ল্যান থাকে না রমজান মাসে কয়বার কোরআন খতম করবো, কাটে লোকের প্ল্যান আছে, যা হইলো হইলো, না হইলো না হইলো, হইলে এক খতম হয়ে গেল, না হইলে দশ পারাই হইলো, কোনো অসুবিধা নেই, কোনো প্ল্যান নেই। এইরকম জিন্দগিতে কোনোদিন উন্নতি হবে? কোনোদিন উন্নতি হবে না। তাহলে আপনার প্ল্যান থাকতে হবে, ত্রিশটা দিন বা ২৯টা দিন, আমি যদি দিনে তিন পারা করে পড়ি, তিন পনেরো ৪৫ মিনিট, আর না হলে তিন বিশং ৬০ মিনিট, ২০ মিনিট ধরলাম, একবারে আরামসে পড়লে ২০ মিনিটের বেশি লাগবে না, ২০ পেজে ২০ মিনিট লাগবে, আরামসে পড়তে পারবেন আপনি, ২০ মিনিট লাগবে এক পারা, তাহলে তিন পারা পড়লে কত লাগবে? ৬০ মিনিট, এক ঘন্টা, এক ঘন্টাতে তিন পারা পড়া হবে। আল্লাহ দিনে কয় ঘন্টা দিয়েছেন? ২৪ ঘন্টা সময় সুযোগ দিয়েছেন, ২৪ ঘন্টার মধ্যে এক ঘন্টা বের করতে পারলাম না প্ল্যানে, যে এক ঘন্টা খাস লিল কোরআন, শাহরুল কোরআন, রমজান মাস হচ্ছে কোরআনের মাস, সুতরাং একটা ঘন্টা কোরআনের সাথে খাস করতে পারবো না? পারবো না? রমজান খতম হয়ে গেছে, জিজ্ঞেস করছি, হ্যাঁ সবাইকে তা জিজ্ঞেস করা যায় না, এমনি হয়তো ওর সাথে চলে এরকম, আচ্ছা হ্যাঁ হাফেজ, হ্যাঁ কয় পারা কয় খতম হইলো? বলছে সত্য কথা বলো কিন্তু, তখন বলছে দশ পারা হয়েছে, একজন অল্লাহ বলছে পাঁচ পারা, গোটা রমজান চলে গেছে, হাফেজে কোরআন সুন্দর তেলাও পাঁচ পারা হয়েছে, কি বলবেন বলেন দেখি? আল্লাহর কাছে কি জবাব দেবে এই ব্যক্তি? আর এইরকম একজন সাধারণ মুসলমানই বা কি জবাব দেবে? ২৪ ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমার কিতাবকে আসমানি সিলেবাসকে দিতে পারলে না, কোরআনকে দিতে পারলে না? এক ঘন্টা আমি খাস করব কোরআনের জন্য, এক ঘন্টা খাস করব কোরআনের তাফসীর পড়ার জন্য বা শোনার জন্য, দিনী আলোচনা শুনবো, এক ঘন্টা খাস করব আমি হাদিস রিয়াজুস সলিহীন বা এবার বুখারী পড়ার জন্য, এক ঘন্টা খাস করব এইভাবে আমি বাপ মা ভাই বোনদের সাথে কথা বলার জন্য, বিনা হিসাবে স্ত্রীর সাথে চলছে ফ্রি ইমো কল আর চ্যাটিং চলছে, কোন হিসাবে না কত ঘন্টা চ্যাটিং হইলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর কোনারের জন্য দিন শিখার জন্য কোনো প্ল্যানিং নেই,
এই জীবনে কোনো বরকত নেই, রমজানের জন্য কিছু প্ল্যান তৈরি করেন। দিনে এতবার সুবহানাল্লাহ পড়বো আমি, জি আমি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, দিনে 100 বার পড়লে যে ফজিলত, সহিহ বুখারী হাদিস আছে। প্রতিদিন আমি সারা বছর পারি না, মাঝে মধ্যে হয়তো গাফিলতি হয়, কিন্তু রমজান মাসে আমি জীবনে একদিনও ছাড়বো না। রমজান মাস যেদিন শুরু হবে সেই দিন থেকে আমার এটা ঠিক থাকবে, অথবা সকালে 100 বার, সন্ধ্যাবেলে 100 বার পড়বো সাইয়্যিদুল ইসতিগফার। অনেকে সকাল সন্ধ্যা জিকিরে পড়ছেন, কিন্তু অনেকে পড়েন না হয়তো, কমপক্ষে প্ল্যান বানান যে সাইয়্যিদুল ইসতিগফারটা আমি রমজান মাসে পড়বো। তাহলে রমজান মাসের অভ্যাসের বরকতে হয়তো সারা জীবন সাইয়্যিদুল ইসতিগফারের আমল হয়ে গেল। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এটার ফজিলত কি আছে বলেন তো দেখি। যদি পড়ে সকালবেলা পড়েন দিনে মারা যান জান্নাত, সন্ধ্যাবেলা পড়ে রাতে যদি মারা যান জান্নাত, ঠিক কি না? এই রমজান মাসে এরকম মেলা প্ল্যান আমরা তৈরি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। রমজান মাসের প্ল্যানের মধ্যে আছে যে একটা উমরা করব, ছুটি নিব আগে থেকে রেডি ছুটি নেওয়ার জন্য। রমজান মাসে এত টাকা আমি দান খায়রাত করব, 500 রিয়াল 1000 রিয়াল আমি এটা দান খায়রাত করব। রমজান মাসে দাওয়াতি কাজে সময় দিব, আমি তেমনি সময় দিতে পারি। রমজান মাসে 6 ঘন্টা ডিউটি, অনেক 6 ঘন্টা ডিউটি, কিন্তু রমজান মাসে ডেইলি 1 ঘন্টা 2 ঘন্টা করে দিনের দাওয়াতের কাজে আমি সময় দেব। সুতরাং আমি সহি আকিদার দাওয়াতে আমার আশেপাশে মহল্লাতে শুভেখাতে যে যেখানে আছেন সেখানে আমি 1 ঘন্টা করে বাসায় বাসায় যাব, আর বেনামাজি বা খারাপ লোক যারা অথবা যারা শিরক বিদাতে আছে ওদেরকে বুঝাবার চেষ্টা করব। করা যায় না প্ল্যান? এরকম বহু প্ল্যান আমরা তৈরি করতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। রমজান মাসের পূর্ব প্রস্তুতি হিসাবে যেটা হইতে হবে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রমজান হচ্ছে আমল, ঠিক না? রমজান মাসের সিয়াম রোজা হচ্ছে আমল, কিয়াম তারাবী হচ্ছে আমল, ঠিক না? কোরআন তেলাওয়াত হচ্ছে আমল, ইতিকাফ হচ্ছে আমল, লাইলাতুল কাদার রাত্রি যাপন করা হচ্ছে আমল, সব আমল, ঠিক না? আমলের আগে কোনটা ফরজ? আমলের আগে কি ফরজ? এলেম শিখা ফরজ। আমলের আগে কি শিখা ফরজ? এলেম শিখা ফরজ। সুতরাং রমজান মাসের আগে রোজার মাসলা মাসাইল শিখে নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে নিয়ত, নিয়তটাও শিখতে হবে। নিয়ত কি জিনিস? ওই বাপ দাদা করেছে নামাই তানাসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, আপনিও সারা জীবন নামাই তানাসুমা গাদান নিয়ত পড়েন, তাহলে আপনি কি এমন রোজা রাখলেন যে রোজাটা কবুল হবে না? আপনার রোজাটা আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, চিন্তা করেছেন কোনোদিন? নিয়ত কোথা থেকে করে? এখানে না এখানে? দেশের মানুষ করে এখানে, কিন্তু ইসলামে করতে বলেছে এখানে। নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ। এখানে আমার হাতের আঙুলটা দেবেন, নিয়ত করা ফরজ, আর নিয়ত পড়া বিদআত। নিয়ত না করলে কোনো আমল কবুল হয় না। রোজ নামাজে যদি নিয়ত না করেন অন্তরে আমি নামাজ পড়ছি, তাহলে নামাজ কবুল হবে? যদি কেউ মনে করে নামাজটা আমাকে খুব বেস্ট এক্সারসাইজ লাগে, ভালো ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, সেই জন্য আমি নামাজে এই রুকু সিজদা করছি, উঠা বসা করছি, তো নামাজে সব পাবে? পাবে না। রোজা রাখে শরীরটা সুস্থ থাকে, খেয়ে 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 ওজন বেড়ে যাচ্ছে, এতে আমি ডায়েট কন্ট্রোল একটা হয়ে যাবে, সেই জন্য আমি রোজা রাখছি, তাহলে নেকি পাবে? তাহলে বোঝা গেল যে এবাদতের নেকি করবে, নিয়ত করবে এইখানে যে আমি রোজার এবাদতের নিয়ত করছি, নামাজের এবাদতের নিয়ত করছি, যাকাত দেওয়ার এবাদতের এখানে নিয়ত করছি, ঠিক না? হজের নিয়ত এখানে অন্তরে সংকল্প করছি, এর নাম নিয়ত। আর নিয়ত যে পড়া নাওয়াই তো আন আসুমা গাদান, আমি নিয়ত করছি যে কালকে রোজা রাখবো। বুঝলেন না? বুঝলেন না? গাদান মানে কি? গাদান মানে আগামীকাল, টুমরো। নাওয়াই তো আমি নিয়ত করছি আন আসুমা গাদান, যে কখন রোজা রাখবো? কালকে রোজা রাখবো। সন্ধ্যাবেলা ধরেন চাঁদ উঠলো, সন্ধ্যাবেলা কি হলো? চাঁদ উঠলো, রমজান শুরু হলো না? হলো না সন্ধ্যাবেলা, তাহলে রমজান শুরু হয়ে গেল। আরবি মাসে রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। তো আর এই নাওয়াই তান আসমা গাদানটা আমাদের দেশের মানুষরা যারা পড়ে তারা কখন পড়ে, কোন সময় পড়ে? সাহরি খাওয়ার সময় পড়ে, ঠিক না? সাহরি খাওয়ার সময় পড়ে, তো ভোর রাত্রে পড়ে। চাঁদ উঠে গেছে, রাত চলছে পহেলা রমজানের, আর ভোর রাতে সাহারি খেতে বসে বলছে নাওয়াই তান আসুমা গাদাল্লা কামিন শহরের, আগামী কালকে রোজা রাখার নিয়ত করছি। আর তারপরে রোজা ধরলো, সাহারি খেলো, এটা আগামী কালকে রোজা না আজকে রোজা?
আজকে রোজা না, আজকে রাত পার হয়ে গেছে, এখন ভোর রাত, এখন সাহরি খাচ্ছি আর আজকের দিনে রোজা। তাহলে যদি এই নিয়ত ইসলামে থাকতো তাহলে কি বলা হইতো? নাওয়াইতু আন আসুমা আল ইয়াউমা, ঠিক না? আমি নিয়ত করছি আজকে রোজা রাখার, ঠিক কিনা? কিন্তু বিদাতির বুদ্ধিও কম, বেদাতির হুঁশ জ্ঞানও কম। বেদাতি দুরু, বেদাতি কি বানিয়েছে? নিয়ত বানিয়েছে, ভুল নিয়ত বানিয়েছে। আপনাকে কি পড়াচ্ছে? যে আমি নিয়ত করছি আল্লাহ আগামীকালকে রোজা। বলেন রোজাটা পহিলা দিনে রোজা হইল? এখন আর একটু ভালো করে বুঝেন, কারণ অনেকে বুঝেন না হয়তো। পহিলা রমজানে ভোর রাতে খাচ্ছেন আর বলছেন আল্লাহ আমি নিয়ত করছি আগামীকালকে রোজার, তাহলে আজকে রোজা হইল? হইল? রোজা হইল না। কখনকার নিয়ত বললেন? আগামীকালকের। কথা বোঝা গেছে? আজকের নিয়ত করলেন না। যখন আজকের নিয়ত পড়লেন না, আল্লাহ কিয়ামতের দিনে ফাঁসিয়ে দিবেন বিচার দিবসে, এই তুই তো বলছিস আগামীকালকে। আর প্রত্যেক দিন সেহরি খেতে বসে আল্লাহকে কি বলছেন? যে আল্লাহ আগামীকালকে রোজা আজকের না, আগামীকালকে রোজা আজকের না, আগামীকালকে রোজা আজকের না। একটাও রোজা হয় না, শুধু পহিলা রমজান না, বেদাতিদের একটিও রোজা হয় না। এই বেহুস লোকদের, বেদাতি মানে বেহুস, হুঁশ জ্ঞান কম, না হলে এইরকম বেদাতি নিয়ত গড়ে কেউ? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। নিয়ত করা ফরজ কলবে, আর সব কাজের নিয়ত করি আমরা কলবে, মাত্র দুটো কাজ ছাড়া। নামাজের নিয়ত পড়ে বেদাতিরা, আর কিসের নিয়ত পড়ে? রোজার নিয়ত পড়ে, যাকাতের নিয়ত পড়ে, হ্যাঁ, তারপরে তসবি করা ইবাদত না? তাহলে সুবহানাল্লাহ বললি তো নওয়াইতু পড়তে হবে, নওয়াইতু তাসবিহা, তারপরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইবাদত না? আরে বড় ইবাদত, বড় জিকির। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে কি বলতে হবে? নওয়াইতু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে না? বা নওয়াইতু কালিমা তাইয়্যিবা বলতে হবে না? হবে না? কালিমা তাইয়্যিবা নিয়ত করছি, কোথায় বলেন? এইরকমই আপনি যে কোনো নেকির কাজ করেন সেগুলো ইবাদত না? তাহলে ইবাদতের সুন্নত নামাজের নিয়ত পড়ছে, তাহলে এই সুন্নত জিকির আজগারের নিয়ত পড়তে হবে না? দুরুদ পড়া ইবাদত কিনা? কোন বেদাতি ভাই বলবে যে আমি যখন দুরুদ শরীফ পেশ করি তখন নিয়ত পড়ি? নাওয়াইতু সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কে পড়ে? নিয়ত করবে, নিয়ত পড়া লাগবে না? তাহলে তখন কোথায় গেল নিয়তগুলি? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত বিদাত থেকে ফিরে আসার তৌফিক দান করেন। এক কথায় বললাম যে রমজান মাস আসার আগে রমজানের মাসলা মাসাইলগুলি ভালো আলেমদের কাছ থেকে শুনে নেবেন, শিখে নেবেন, অথবা ভালো আলেমদের কিতাব থেকে শিখে নেবেন, অথবা ভালো আলেমদের দারসে সরাসরি হাজির হবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে তৌফিক দান করেন এবং সমস্ত রকমের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, শিরক বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল রমজান মাসকে আমাদের জন্য মোবারক করেন, মুসলিম জাতির জন্য আল্লাহ মোবারক করেন, এবং রমজান মাস আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়, জাহান্নামে যাওয়ার কারণ যেন না হয়। রমজান মাস আসার পরেও যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা না পায়, তাহলে রাগে মান ফরজলিন, সেই ব্যক্তি নাক মাটিতে মিশে যাক, ধ্বংস হোক, সর্বনাশ হোক। রাসূলুল্লাহ বলেছেন মান আতাহু রমজান, যার রমজান তো আসলো, ফালাম ইউগফার লাহু, মাফ হইলো না, জান্নাত পেলো না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার নাক মাটিতে মিশে যাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নেক আমলের তৌফিক দান করেন, পাঁচ ওয়াক্ত ফরজের হেফাজতের তৌফিক দান করেন। রমজান মাস আসার আগে আরো আপনাদেরকে অনুরোধ করব, যেসব ভাইরা আধা নামাজ পড়েন, চার ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না, আগে নামাজ না আগে রোজা? নামাজ ছাড়া রোজা রাখলে কি রোজা কবুল হবে? কখনো কবুল হবে না। যেমন কালেমা ছাড়া নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কালেমায় যদি বিশ্বাস না থাকে তাহলে নামাজ কবুল হবে না। একটা হিন্দু যদি নামাজ পড়ে আর কালেমা পড়ে না, তাহলে কি ওর নামাজ কবুল হবে? ঠিক তেমনি যেই ব্যক্তি আধা নামাজি বেনামাজি, তার রোজা কবুল হবে না। ভালো করে শোনা, তার হজ কবুল হবে না, উমরা কবুল হবে না, তার যাকাত কবুল হবে না, সাদকা কবুল হবে না। যে ব্যক্তি শিরকি আকীদা রাখে, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, সুতরাং রোজা রমজান কবুল হবে না, কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদবাদী হওয়ার তৌফিক দান করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। আশা করছি আপনাদের কাছে যে রমজানের আগে আগে বরং আজকে থেকে ফজরের নামাজটা ঠিক করে পড়ার চেষ্টা করবেন, যাতে করে নামাজি হয়ে রমজানে পাক পবিত্র হয়ে ঢুকতে পারেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। العظيم يا كريم
محمد منه قرآن كريم.